খালি রাজ যখন ওড়ে হুজুর মোর বোর মাথা ঠিক থাকে না মোরে কয়ে হার আমি তোর বাপ খামু না তোর ঘরে থাকমু না মোর আব্বারে ফোন দে কিছু হইলে তোর তুই করে শুরু করে আর ভাত খাবে না থাকবে না হুজুর এটা আমাদের অনেক মহিলাদের একটা ব্যারাম একটা রোগ 20 বছর হইছে 20 বছর আগ থেকে কিছু হইলেই বাপেরে ফোন দেয় ভাইরে ফোন দেয় মেম্বার চেয়ারম্যান থাকমু না খামু না 20 বছর আগ থেকে শুরু হইছে থাকমু না 20 বছর হইছে এখনো কিন্তু যায় না শুরু কিন্তু 20 বছর আগ থেকে শুরু হইছে থাকমু না হুজুর মোর বড় এক দোষ না করলে হ্যাঁ আমি তোর ভাত খামু না তোর ঘরে থাকমু না হুজুর একদিন এমন এক রাগ উঠছে আতের কাছে হুজুর একটা লাডি পেয়েছিলাম লাডি আন নিয়ে হুজুর এমন পিটান পিটাইছি পিটাইতে পিটাইতে হইয়া লাইছে হেইয়ার পরে হুজুর আবার পিটাইছি আচ্ছা তোরে পিটাইছি হুজুর কিছুক্ষণ পরে দেখতে আসি কি বেউস হয়ে গেছে বেউস হওয়ার পরে হুজুর মোর কলিজা তো দু 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 করতে আসে কে জানেন হুজুর মোর শ্বশুর হেইটা পুলিশে চাকরি করে আর মোর সমান দে হুজুর হেইডা সেনাবাহিনী হেই ডরে আমি মনে মনে কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কিছুক্ষণ পর হুজুর ডাক্তারে ফোন দিলাম ভাষা বুঝেন তো বরিশালের ভাষা ডাক্তারে ফোন দিলাম ডাক্তার আইলো আওয়ার পরে হুজুর সেলেন্টেলেন লাগাইলো দেখতে আসি মাশাল্লাহ দুইটা ঠোঁট নাড়াইতে আছে মুই মনে মনে একটু সান্ত্বনা পাইলাম মনে মনে কইতে আসি মরে নাই আলহামদুলিল্লাহ আছে আছে হুজুর কিছুক্ষণ পরে মরে বলাইতে আসি মুই মনে হর সালাম কি জানেন মুই মনে হর সালাম যে মোর কাছে মাফ চাইবে হেয়া লাগিয়া বলাইতে আসেন না হুজুর মুই কাছে গেলাম যাওয়ার পরে মরে কি কয় জানেন মুইজন মোর কান্দা হের ঠোঁটের কাছে নিছি মোরে কইতে আসে হার আমি তোর বাপ হুজুর যেইটা লাগিয়া মারছি হেডাই কইতে আসে তাইলে মায়ের উপরে ঔষধ নাই কথা কে ঠিক কেন ঠিক কয় কথা ঠিক যেই বউ বুঝাইয়া ঠিক করা যাবে না কিয়ামত পর্যন্ত পিজাইলেও ঠিক হবে না ঠিক কিনা বা তালা রাসূলুল্লাহ লা ইমরাতান লা হাদিমান বিশ্ব নবী তার সারা জীবনে একবারও বউ পিটারে আল্লাহু আকবার একবারও বউ পিটারে বপিটাই ঠিক করা যাবে না স্ত্রীকে বোঝাতে হবে দিন শিখাতে হবে স্ত্রী যখন দিনদার হবে আপনার ঘরটা সুখের হবে